নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। রংপুরের ট্রাফিক পুলিশের উপর হামলা একদল যুবকের। বৃষ্টিতে হাঁটু কাদা, বেতুকান্দি বাঁধে, কাজের অগ্রগতিতে বাধা, উৎকণ্ঠায় শহরবাসী। আজও উচ্ছেদ অভিযান বেরেঙ্গা অন্নপূর্ণা ঘাটে, ভাঙল বহু অবৈধ নির্মাণ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। শিলচরের ট্রাফিক পুলিশের উপর আক্রমণ চালালো একদল লোক। প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে এই পুলিশকে। আজ রংপুরে ছিল প্রচণ্ড যানজট। পুলিশ কমিটি যানজট নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, এতে ক্ষুব্ধ হয়ে উঠে কিছু যুবক। তারা আক্রমণ চালায় ট্রাফিক পুলিশের উপর। পরে এই যুবকরা পালিয়ে যায়। এ নিয়ে জানান পুলিশ সুপার নুমাল মাহাত্তা। তিনি এভাবে পুলিশের গায়ে হাত তোলার নিন্দা জানিয়ে বলেন, দোষীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। সংবাদ বন্ধুসকলে সেই বিষয়টো আমাক জনাইছে আৰু তেওঁলোকে আমাক দিছে, আৰু বিষয়টো সংক্ৰান্তে আমি ইতিমধ্যে মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ আৰু কেইবাজন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। গতিকে যিয়ে হওক, যি চৰকাৰী বা আইন ৰক্ষা কৰিবৰ কাৰণে যিসকল নিয়োজিত হৈ আছে তেওঁলোকক প্ৰতি যদি কোনোবাৰ কিবা আপত্তি আছে, কিবা আছে, তাৰ কাৰণে আমি আছোঁ। তেওঁলোকৰ যদি কোনোবা ৰাইজৰ কিবা অসুবিধা আছে, আমাৰ ওচৰত কিবা আপত্তি আছে, তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। কিন্তু এনেকুৱা ধৰণৰ চৰকাৰী কৰ্তব্যত বাধা প্ৰদান কৰা লোকৰ বিৰুদ্ধে কঠোৰতম ব্যৱস্থা আমি ল'বলৈ বাধ্য। আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে যিসকলে আছে, আৰু ভৱিষ্যতেও তেওঁলোকৰ কাৰণে আমি কৈ দিছোঁ যে কোনো ধৰণৰ যাতে এই চৰকাৰী কৰ্তব্যত নিয়োজিত ব্যক্তিক যাতে বাধা প্ৰদান কৰা নহয়, তাৰ কাৰণে তেওঁলোকে সচেষ্ট হৈ থাকিব। আৰু যিসকলে আহি এনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত কৰিব, তেওঁলোকক কোনো ক্ষমা কৰা নহয়, তেওঁলোকৰ ভিতৰত কঠোৰতম আইনগত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম। প্ৰবল বৃষ্টিৰ ফলে বেতুকান্দি বাঁধ মেৰামতিৰ কাজ আটকে আছে। বাঁধের পুরো অংশে এখন এক হাঁটু কাদা। মানুষ হেঁটে যেতে পারছেন না। বৃষ্টি না কমলে কাজ শুরু করা যাবে না। অবস্থা অত্যন্ত ভয়াবহ। আগামী 30 এপ্রিলের মধ্যে কাজ শেষ করার কথা ঘোষণা করেছিলেন জেলা শাসক, কিন্তু এভাবে বৃষ্টি চললে এটা সম্ভব নয়, কারণ এখন এই বাঁধের অবস্থা অত্যন্ত শোচনীয়। শহর জুড়ে চলছে ব্যাপক উচ্ছেদ অভিযান। অম্বিকাপট্টির পরে এবার বেরেঙ্গা ও অন্নপূর্ণা ঘাটে উচ্ছেদ চলে। বৃষ্টির মধ্যেও চলে এই অভিযান। সরকারি জায়গায় বেদখলমুক্ত করতে এই অভিযানে অনেক বাড়িঘর ভাঙা পড়ে। বিশাল বাহিনী নিয়ে এই অভিযান চালায় প্রশাসন। আমরা বসবাস করলাম, আজকে 150 বছর থাকি, কাশলেন্টও থাকি, ওখান যে এইরকম হঠাৎ থাকি আর ভাঙা ভাঙি শুরু হয়েছে। আমরা বাচ্চা কাচ্চা লইয়া কই যেতাম? আমরা তো ভোট উঠো দিই আর সরকারে, আমরা তো যাওয়ার জায়গা নাই। সরকারের কাছে আমার এই আবেদন, আমরা একটু মাটি দেওয়ার ব্যবস্থা করুক। ভাঙা ভাঙি কথা আগে জানাইছিল না? ফ্যামিলি কইল তো বাবা, আচ্ছাটা কলোনি, ওই তারাপুর নিউ কলোনি, তারাপুর নিউ কলোনি, ও তো নদীর পাড় থেকে ও তো ঠুক আছে ডেড়লে তার আগলাইয়া তার ওয়াল দিলেছে, দিয়ে তার জায়গা নিচে গিয়ে আমরার জায়গা আমরা দিছে। ওখন কালকে দেখুন একটা বৃষ্টি পড়ে জরুর নালে, এই যে ছোটো বাচ্চারা মেট্রিক পরীক্ষাও চলে, ওখন যে বাচ্চারা যে ইয়া কালকে ইয়ে তারা ঘর আজকের ভিটে না ভাঙলে তারা আমরা খেরেঙ্গারি দিয়ে ভাঙিয়ে দিব। আমরা এই বৃষ্টির মধ্যে যেতাম কই থাকতাম কই ভাড়া ঘর 6,000 7,000 এডভান্স 20,000 10,000 এটাতে আমরা দেবার মতো ক্ষমতা নাই। ওখানে আমরা মনে হয় কি তা করছি যে আমরা বাচ্চা কাচ্চা লইয়াতে এমনি তারা জায়গা নেই, তারা গুলি করি আমরা ভালো। টোটাল তো ফ্যামিলি বেজানুই আছে। করিমগঞ্জে ফকিরা বাজারে অবৈধ গরু বাজারে হানা দিয়ে 23টি গরু আটক করেছে বিএসএফ। 5 পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। 16 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ ও লাতু পুলিশ ফাঁড়ির ইনচার্জ বুধবার সকালে অভিযান চালিয়ে গরুগুলি উদ্ধার করে। লাতু পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুশীল কুমার সিনহা জানান, গরুগুলি আটক করে সুতারকান্দি কাস্টমসে নিয়ে যাওয়া হয়েছে। একটি বার্মিজ গরু আটক করা হয় বলে জানান তিনি। বিএসএফে এটা রেড কন্ডাক্ট করেছিল,
ফাকিরা বাজারের ওসর টুকরগ্রাম বলে এরিয়াত আর তাতে তিনজন মানুষ আটক করেছে, লগত 22টা গরু পয়া গেছে। আর আমি সাসপেক্ট করেছিলাম হয়তো তাতে ইলিগেল কেটেল মার্কেট খুলিছে নাইবা হিতে ট্রাফিকিং পারপজত লই গৈছিল। তো তিনজন মানুষ ডিটেইন করা হয়েছে আর গরুখিনিও একর্ডিংলি সিজ করা হয়েছে। ইয়ার মাঝে বার্মিজ গরু বলে আছে শুনা পাইছো, বার্মিজ গরু নাকি এইটো আমি কব নজানো, এইটো এনিমেল হাজবেন্ড্রি এটা রিপোর্ট দিব। বর্তমান এজ অফ নাও এইটো নর্মাল কেটেল বলে ট্রিট করে আছো। এখানে মানে সন্দেহ মানে বাংলাদেশ লই যাওয়ার কারণে এনেকা কিবা আছিল নাকি মজুত করে রাখছে, এইটো আমি এটা ইনভেস্টিগেট করে স্টেটমেন্ট ললে গম পাম। বাট নেভারদালেস যেহেতু এইটো ইন্টারন্যাশনাল বাউন্ডারির পৰা 4-5 কিলোমিটার দূরত্বতে হয় আর ইয়াতে স্ট্যান্ডিং অর্ডার আছে অলরেডি, 20 কিলোমিটার ভিতর কেটেল মার্কেট হব নয়, তো আমি সেই অ্যাঙ্গেলটা চাব লাগিব। মানুষজন নাম কি আছিল? মানুষজনের নাম হল, এজন হল আপনার মুক্তালাল নমসূদ্র, আব্দুল রুফ আর আব্দুল সালাম, তেওঁই আশে পাশে গাঁৱৰে আছে। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র উৎসব উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়কগুলি পরিক্রমা করে এই শোভাযাত্রা, এরপরে প্রকাশ্য সভার আয়োজন করা হয়। সভায় পাশ্চাত্য সংস্কৃতিকে বয়কট করে দেশীয় সংস্কৃতির প্রসারের উপর গুরুত্ব আরোপ করা হয়। দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানানো হয়। আগামী ছাত্র সংসদ নির্বাচনগুলিতে বিভিন্ন কলেজে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হয়। পরিষদ খড়া রহেগা আর উনকা সমস্যা কো কেবল দিখানা হি নাহি উসকো সমাধান তক লেকে জায়েগা, যে বিদ্যার্থী পরিষদ বিশ্বাস কে সাথ কেতে হ্যায়। আনে ওয়ালে সময় মে আজ হম হাজারো মে হম রেলি কিয়া হম সপ্তাহ দেখেঙ্গে, আজ সে 2 সাল বাদ সিলচর মহানগর মে হম লাখো মে রেলি করেঙ্গে আর বিদ্যার্থী পরিষদ কে পাশ হর বিদ্যার্থী আয়েঙ্গে, জো কি আপ লোক 10 বজে সে ইয়াহ পে খড়ে হো সব লোক হ্যায় আর আমি 4 বাজনে বালা হ্যায় তো সবি লোগো কষ্ট নাই দেঙ্গে। অলরেডি এডুকেশন সেশন মে সবকে সামনে আপনা বিষয় রাখা হি হ্যায়। আনে ওয়ালা সময় মে জব সিলচর মহানগর মে আউঙ্গা মে 2 বাত লেকে আউঙ্গা, এক তো বেঙ্গলি সিখ কে আউঙ্গা আর দূসরা কি জো ভি ক্যাম্পাস মে জায়েঙ্গে সবি ক্যাম্পাস মে বিদ্যার্থী পরিষদ কা কার্যকর্তা হোগা, এসা এক বিশ্বাস হম লেকে ইয়াহ সে জায়েঙ্গে। আর জব আগলে ইয়াহ পে জিলা সম্মেলন করেঙ্গে, আজ 2000 কে সংখ্যা মে হম কিয়া হে, আনে ওয়ালে সময় মে 20000 কা সংখ্যা মে করেঙ্গে, ইয়ে টার্গেট লেকে জায়েঙ্গে হম, আর ক্যাম্পাস মে বিদ্যার্থী পরিষদ হোগা, ইয়ে হম সপ্তাহ লেকে জায়েঙ্গে। অন্ত মে বোলতা হুঁ কি ইয়ে জজ্বা জঙ্গ লড়নে কা কবি সুখ নহীঁ সকতা, ये जज्बा जंग लड़ने का कभी सुख नहीं सकता, ये काफिला कुर्बानी का कभी रुक नहीं सकता। कन्हैया हो खाली दो, अरे कन्हैया हो खाली दो, लगा ले जोर जितना भी है देश में, जब तक विद्यार्थी परिषद ये तिरंगा कभी झुक नहीं सकता, ये तिरंगा कभी झुक नहीं सकता। धन्यवाद। संगे থাকুন ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর। বিনা অপারেশনে দীর্ঘ 10 বছর যাবৎ গ্যারান্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায় ও চিকিৎসক বিশ্বজিৎ বালা। অর্শক ভগন্দর, নলিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9707955248। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর। ফিরে এলাম বিরতির পর। করিমগঞ্জে অভিযান চালিয়ে পুলিশ 12 কোটি টাকার হেরোইন উদ্ধার করে 2 পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। রাতাবাড়ি থানার ভেটারবন্দ এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। ধৃত 2 পাচারকারীর নাম আব্দুল কালাম ও সাজু মোহাম্মদ। খবর পাইছিলো ভৈরবী সাইডৰ পৰা, মিজোরামৰ পৰা এখন ভাঙা দুটা বস্তু আনা গাড়ী এখনত, ভিতৰত ড্ৰাগছ লুকাই অহা। তো একৰ্ডিংলি আমি ভেটাৰবন এৰিয়াত গাড়ীখন আমি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল AS11EC2082, টাটা মেজিক গাড়ী হয়। তো গোটেই ভাঙা টিঙাখিনি ওলোৱাৰ পিছত তলতে আমি ডাঙৰ লোহা যোনখিনি বস্তু আছিলে তাৰ ভিতৰতে লুকাই থোৱা আছিলে। তাতে 121 চব কেচেছ হিৰোইন। ওজনটো কিমান আছিল? 1.5 কেজি। আৰু তেজনক আটক কৰিবলৈ হকম? আমি দুজনক আটক কৰিছোঁ। এজনৰ নাম হ'ল আপোনাৰ আবুল কালাম, তেওঁ নীলাম বাজারৰ হয়, আৰু এজন সাজু মহম্মদ, তেওঁ কৰিমগঞ্জ থানা। আৰু ড্ৰাগছখিনি ক'ৰ পৰা আনিছিলে, ক'ৰ লৈকে যোৱা কথা আছিলে, কিবা আছিল? ইনিচিয়েল যোনখিনি আমি ইনভেষ্টিগেশ্যন কৰিছোঁ সেইটোত গম পাইছোঁ যে আইজলৰ পৰা আনি আছিলে তেওঁলোকে, আৰু এইটো নীলাম বাজাৰ নীলাম বাজাৰলৈ গৈ আছিলে এতিয়া। ঠিক আছে।
আগামী 5 এপ্রিল প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী শিলচরে আসবেন। তিনি আন্তর্জাতিক শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভায় শিলচর শাখার উদ্যোগে ভাগবত পরিক্রমায় অংশ নেবেন। আগামী 6 ও 7 এপ্রিল রাঙ্গিরখাড়ির গোপালজিউর আখড়ায় সন্ধ্যা 7টা থেকে তিনি ভাগবত পাঠ করবেন। এছাড়াও দীক্ষা দেওয়া হবে। যারা দীক্ষা নিতে চান তারা 9435170294 ও 09401372437 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। কাটিগড়া বিধানসভা এলাকার শতাধিক কংগ্রেস বিজেপি এআইইউডিএফ কর্মী অগপয়ে যোগ দিলেন। শিলচরের এক বিবাহ ভবনে আয়োজিত সভায় তাদের দলে বরণ করে নেন কৃষক পরিষদের সভাপতি মৌলানা এনামুল্লাহ। সভায় বিভিন্ন বক্তা কাটিগড়ার বিধায়কের সমালোচনা করে বলেন তিনি উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। সভায় উপস্থিত ছিলেন 2 সম্পাদক সুজিত শর্মা, মণিতন সিং, নীলর্জন রায়, কৈবর্ত পরিষদের শিলচর ব্লক সভাপতি অশোক সরকার, সোমা মালাকার, সুলতানা মালাকার প্রমুখ। আগামী বিধানসভা নির্বাচন বলুন, এই যে সমস্ত নেতৃত্ব আজকে আপনাদের সম্মুখে বসে আছেন, আপনারা যদি আশীর্বাদ করেন এই সব নেতৃত্ব আগামী দিনে কাটিগড়াকে এডিপির শুধু সত্যেন্দ্রন বলি আমার নেতৃত্বকে আমি বলছি, আজকে আমরা কাটিগড়া থেকে এসেছি, যদিও আমি কাছাড় জেলা কৃষক পরিষদের সভাপতি, তবে আমি কাছাড় জেলা কৃষক পরিষদের সভাপতি হিসেবে আজকে নয়, আজকে আমি এডিপি দলের একজন কর্মী এবং তাতে যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা থেকে প্রত্যেকজন মানুষের যোগ্যতা বর্তমান কাটিগড়ার বিধায়ক থেকে বেশি রয়েছে। কেননা কাটিগড়ার বিধায়ক সাহেব বাংলা কথাও জানেন না, চিরোটি ভাষাও জানেন না, ইংরেজি ভাষাও জানেন না, হিন্দি ভাষাও জানেন না, ইংরেজি ভাষাও জানেন না, কিন্তু এখানে যারা বসে আছেন আপনারা সবাইকে যদি একজন একজন করে জিজ্ঞাসা করে, আপনাদের সবাইকে আজকে অহম গণপরিষদ দলে সবাইকে আমি ওয়েলকাম করলাম। এখানে আমি শুনতে পেয়েছি যে NSY এবং যুব কংগ্রেস পুরানো লিডার্সকে সর্বপ্রথমে আমি ওয়েলকাম জানাই। আজকে এই শুভ অবসরে মানে এখানে যতজন আপনারা উপস্থিত আছেন অনেক বড় কথা আমাদের জন্য, অহম গণপরিষদ দলের কাছাড় জেলার সবার জন্য অনেক বড় কথা। কিন্তু কিছু বলার আগে আমি একজন ব্যক্তির কথা নিশ্চয়ই বলবো, যিনি হচ্ছেন কৃষক পরিষদের কাছাড় জেলার সভাপতি এনামুল্লাহ ভাইয়া। বিগত অনেক দিন থেকে আমি দেখে যাচ্ছি যে কাঠিগড়ায় হোক বা অন্য জায়গায় যেভাবে আপনি কাজ করে যাচ্ছেন, যেভাবে পরিশ্রম করছেন, জয়েনিং প্রোগ্রাম হোক অথবা কিংবা অন্য প্রোগ্রাম হোক, এটা কিন্তু রিয়েলি অ্যাপ্রিসিয়েশন দেওয়া দরকার আপনাকে। কেননা বেশি দিন হয়নি আপনার আপনি দলে জয়েন করেছেন, কিন্তু তারপরে এত স্ট্রাগল, এত মানে এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার। রংপুরে ট্রাফিক পুলিশের উপর হামলা একদল যুবকের। বৃষ্টিতে হাঁটু কাদা বেতুকান্দি বাঁধে, কাজের অগ্রগতিতে বাধা, উৎকণ্ঠায় শহরবাসী। আজও উচ্ছেদ অভিযান বেরেঙ্গা অন্নপূর্ণা ঘাটে, ভাঙল বহু অবৈধ নির্মাণ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।